তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকরামু সাদিকিহিমা, মাতা পিতা তাদের বন্ধু যদি কেউ থাকে, মাতার বান্ধবী আর বাবার বন্ধু, এমন নয় যা পশ্চিমা সমাজে। হ্যাঁ, পশ্চিমা সমাজে পুরুষের পুরুষের বান্ধবী হচ্ছে মহিলা আর মহিলার বন্ধু হচ্ছে পুরুষ, এটি হচ্ছে কাফের সমাজের চরিত্র। মুসলিম সমাজে মহিলার পুরুষের সাথে বন্ধুত্ব, পুরুষের মহিলার সাথে বন্ধুত্ব হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সতী মহিলাদের প্রশংসা করে দিবে, সতী মহিলা, সতী নারী, যারা যারা তাদের ইজ্জত লজ্জা স্থানের হেফাজতকারী, যারা পর্দার হেফাজতকারী, তাদের কথা বলতে গিয়ে বলেছেন, যাদেরকে বিয়ে করতে বলেছেন তাদের সম্পর্কে বলেছেন গায়র মুত্তাখিজাতে আখদান, যাদের গোপনীয় কোনো বন্ধুত্ব কারোর সাথে নেই, আর যদি গোপনীয় বন্ধুত্ব থাকে তাদেরকে বিয়ে করতে নিষেধ করেছেন। কলেজের মেয়ে আর যদি গোপনীয় কোনো যুবকের সাথে বন্ধুত্ব রাখে, তো সেই মেয়েকে বিয়ে করে শান্তি পাবেন? কেউ পেয়েছে না? পাবে? কখনো শান্তি পাবে না। এইরকমও ঘটনা জানি যে কারো সাথে ভালোবাসা ছিল, এই নাজায়েজ অবৈধ ভালোবাসা, গোপনীয় বন্ধুত্ব, আর কলেজ ইউনিভার্সিটির যুগ চলে যাওয়ার পরে মেয়ে জন্ম হয়েছে, বিবাহ শাদী হয়ে গেছে, হয়ে যাওয়ার পর মেয়ে জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে মেয়ে সাবালিক হয়েছে, 18 বছর মেয়ে, আর 18 বছরের মেয়েকে রেখে দিয়ে ওই আগের যে গোপনীয় বন্ধুত্ব যার সাথে ছিল তার সাথে উধাও হয়ে গেছে, নাউজুবিল্লাহ। মুসলিম সমাজের ঘটনা। জি, তাহলে এইরকম স্ত্রীকে নিয়ে কোনো মুসলিম শান্তি পেয়েছে না? পাবে। তাই আল্লাহ সতর্ক করেছেন, ইসলামে যেন গোপনে বন্ধুত্ব জায়েজ নেই। আজকাল কলেজ ইউনিভার্সিটি পরিবেশ এত দূষিত হয়ে গেছে, এত বিষাক্ত হয়ে গেছে, যে কলেজ ইউনিভার্সিটি মানে গোপনীয় বন্ধুত্ব। হ্যাঁ, যুবকের যুবতীর সাথে বন্ধুত্ব, যুবতীর যুবকের সাথে বন্ধুত্ব, আর পুরুষ পুরুষ বন্ধুত্ব নেই, শত্রুতা। মেয়েতে মেয়েতে বন্ধুত্ব, যুবতীর যুবতীর সাথে বন্ধুত্ব নেই, ওই সব বন্ধুত্বের কোনো গুরুত্ব নেই। এমন বন্ধুত্ব আছে যেগুলি জেনা, ব্যভিচারের বন্ধুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মহিলাকে, যাদের বন্ধুত্ব না জায়েজ বন্ধুত্ব থাকে, গোপনে বন্ধুত্ব থাকে, তাদেরকে বিয়ে করতে নিষেধ করেছেন, সতর্ক করেছেন।